আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কফিল উদ্দিন, সহকারী শিক্ষক জলিপুর মাধ্যমিক বিদ্যালয় মহেশপুর ঝিনাইদহ। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে অনলাইনে ক্লাস করব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র লেসন 9 হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য সম্পদ, এই অধ্যায়ের দ্বিতীয় অংশ আমরা এখানে দেখেছি, এটা আজকে আমরা আলোচনা করব। আমরা শব্দার্থগুলো আগে একটু আলোচনা করে নিই। শুড, উচিত, কেয়ারফুল, সচেতন হওয়া, হাইজিন, স্বাস্থ্যবিধি, বিধি, প্র্যাকটিস, অনুশীলন করা, রোলস, নিয়ম, প্রপার, সঠিক, ইসেন্টাইল, প্রয়োজনীয়, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন মেডিকেয়ার, সঠিক সেবা, শিক্ষার্থী, আমরা যদি এই ভোকাবুলারি গুলো একটু ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের বাংলা উচ্চারণগুলো, বাংলা অর্থগুলো সুন্দর করে বলতে পারবো। শুড, উচিত, কেয়ারফুল, সচেতন বা সচেতন হওয়া, হাইজিন, স্বাস্থ্যবিধি, প্র্যাকটিস, অনুশীলন বা চর্চা করা, রোলস, নিয়ম, প্রপার মানে সঠিক, এসেন্টাইল, অত্যাবশ্যকীয় বা প্রয়োজনীয়তা বা প্রয়োজন, ক্লিনলাইনেস, পরিষ্কার পরিচ্ছন্ন, মেডিকেয়ার, সঠিকভাবে স্বাস্থ্য সেবা করা। শিক্ষার্থী, আমরা এখন প্যাসেজটা একটু সুন্দর করে পড়ব। টু কিপ ইন গুড হেলথ উই শুড বি কেয়ার অ্যাবাউট হাইজিন। টু কিপ ইন গুড হেলথ, ভালো স্বাস্থ্য বজায় রাখা বলতে উই শুড, আমাদের উচিত বি কেয়ারফুল, সচেতন হওয়া অ্যাবাউট হাইজিন, স্বাস্থ্যবিধি সম্পর্কে। তাহলে ভালো স্বাস্থ্য বজায় রাখার যদি বোঝায় তাহলে আমাদেরকে উচিত হবে ভালো স্বাস্থ্যবিধি সম্পর্কে আমাদেরকে সচেতন হওয়া। দ্য রোলস, নিয়ম অ্যান্ড প্র্যাকটিস এবং চর্চা করা, অনুশীলন করা অফ কিপিং গুড হেলথ, ভালো স্বাস্থ্য বজায় রাখে, আর কল্ড হাইজিন, ভালো স্বাস্থ্য হতে হলে নিয়মকানুন এবং অনুশীলন বা প্র্যাকটিস করলে আমাদেরকে ভালো স্বাস্থ্য রাখা যায়, তাকে বলা হয় স্বাস্থ্যবিধি। উই মাস্ট, আমাদের অবশ্যই প্র্যাকটিস, অনুশীলন করা দ্য রোলস অফ হাইজিন, স্বাস্থ্যবিধির নিয়মকানুন অনুসরণ করা আমাদের অবশ্যই প্রয়োজন। প্রপার ফুড, সঠিক খাবার অ্যান্ড নিউট্রিশান, পুষ্টি, ফিজিক্যাল এক্সারসাইজ, শরীরচর্চা, রেস্ট, বিশ্রাম অ্যান্ড স্লিপ এবং ঘুমানো, ক্লিনলাইনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা অ্যান্ড প্রপার মেডিকেয়ার এবং সঠিক স্বাস্থ্যসেবা অ্যান্ড ইসেন্টাইল ফর গুড হেলথ, স্বাস্থ্যবিধির জন্য অত্যাবশ্যকীয় অর্থাৎ খুবই প্রয়োজন। যদি স্বাস্থ্য সুস্বাস্থ্য অধিকারী হতে হয় তাহলে আমাদেরকে এইগুলো, শরীরচর্চা, পুষ্টি, সঠিক খাবার, বিশ্রাম, ঘুম, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এগুলো অবশ্যই প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এইগুলো, এই রুল নিয়মগুলো
রোলসগুলো না মানি তাহলে আমাদের স্বাস্থ্য সুস্বাস্থ্য অধিকার হতে পারবো না। তাহলে আমাদের অবশ্যই এই নিয়মগুলো মেনে চলতে হবে, তাহলে আমরা সুস্থ এবং স্বাস্থ্য থাকবো এবং নিজের ভালো, নিজেকে উৎফুল্ল রাখা, সমাজের অন্যের ভালো কাজ করা, মনে মানসিকতা তখন আমাদেরকে কাজ করতে সহযোগিতা করে। প্রিয় শিক্ষার্থী, আমরা শব্দার্থগুলো আরেকবার পড়ি। শুড মানে উচিত, কেয়ারফুল সচেতন হওয়া, হাইজিন স্বাস্থ্যবিধি প্র্যাকটিস অনুশীলন করা, রোলস নিয়ম প্রপার সঠিক, ইসেন্টেল প্রয়োজনীয় বা অত্যাবশ্যকীয়, ক্লিন লাইস পরিষ্কার পরিচ্ছন্ন, মেডিকেয়ার সঠিকভাবে স্বাস্থ্যসেবা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে এই শব্দার্থগুলো বা ভালো করে জানলে প্যাসেজটা ভালো করে শিখতে পারবো, আর প্যাসেজটা ভালো করে শিখতে পারলে আমরা আমাদের প্রশ্ন যাই দিক সঠিকভাবে অ্যান্সার করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আরেকবার আমরা প্যাসেজটা পড়ব। টু কিপ ইন গুড হেলথ উই শুড টু বি শুড বি কেয়ার অ্যাবাউট হাইজিন। আমাদের স্বাস্থ্যবিধি বজায় রাখতে হলে, ভালো স্বাস্থ্য বজায় রাখতে হলে স্বাস্থ্যবিধি নিয়ম অবশ্যই আমাদেরকে মেনে চলা উচিত। দ্য রোলস অ্যান্ড প্র্যাকটিস অফ কিপিং গুড হেলথ আর কল্ড হাইজিন। ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হলে নিয়মকানুন প্র্যাকটিস অনুশীলন করা অবশ্যই প্রয়োজন, তাকে স্বাস্থ্যবিধি বলে। প্রপার ফুড উই মাস্ট প্র্যাকটিস দ্য রোলস অফ হাইজিন। আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধির নিয়মকানুনগুলো প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। প্রপার ফুড, সঠিক খাবার, নিউট্রিশান, পুষ্টি, ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম, রেস্ট, বিশ্রাম অ্যান্ড স্লিপ এবং ঘুমানো, ক্লিনলেস পরিষ্কার পরিচ্ছন্নতা অ্যান্ড প্রপার মেডিকেয়ার এবং সঠিকভাবে স্বাস্থ্যসেবা আর ইসেন্টেল গুড ফর হেলথ, এগুলো স্বাস্থ্যের জন্য অবশ্যই প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে এ বিষয়ে আলোচনা করলাম। পরবর্তী বিষয়ে, পরবর্তী অধ্যায়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। সকলকে ধন্যবাদ।